বেহাল রাস্তা অবসান, অবশেষে ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু হলো চাঁচল এক নম্বর ব্লকের ডাকরি জিপির গোরখপুর দক্ষিণপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী বেহাল রাস্তার দাবিতে বিভিন্ন মহলে স্মারকলিপি তো দিয়েছিলেনই, চালিয়ে গিয়েছেন আন্দোলনও। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে বেহাল রাস্তার অবসান ঘটল মঙ্গলবার। এদিন প্রায় 980,000 বরাদ্দ অর্থে 200 মিটার দৈর্ঘ্যের রাস্তাটির শিলান্যাস করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুর হোসেন। এদিনের শিলান্যাসকে কেন্দ্র করে উক্ত স্থানের গ্রামবাসীদের ঢল পড়ে। রাস্তার কাজ শুরুতে আপ্লুত হয় গ্রামবাসী, কর্মাধ্যক্ষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। কৃষি কর্মাধ্যক্ষ বলেন, এলাকায় রাস্তা, পানীয় জল সহ নানান প্রকল্পের সুবিধাগুলি আমরা জেলা পরিষদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই গোরখপুর, মানে আমরা গোরখপুরের দিকে বাস করছি বললে চলে, কারণ যে পুরো দিক দিয়ে আমাদের কানেক্টিং রাস্তা নয়। এটা প্রথম আমাদের জেলা পরিষদের মেম্বার জিতু রফিকুল হোসেন, আমি প্রথমে ওনাকে বলেছিলাম যে আমাদেরকে রাস্তা করে দিতে হবে, উনি আমাদের কথা রেখেছেন এবং আমাদের প্রথম কাজ দিয়েছেন উনি 10 লক্ষ টাকা, সেই রাস্তা ঢালাই হচ্ছে আজকে। এতে আমরা গ্রামবাসী প্রচণ্ড খুশি, আপ্লুত এবং রফিকুল সাহেবকে প্রচণ্ড ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, উনি আমাদের কথা রেখেছেন, আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আপনি পূরণ করেছেন এবং কথা রেখেছেন। আপনার নাম? আমাদের জেলা পরিষদের অর্থানুকূলে ভাকরি অঞ্চলের গোরখপুরে আমাদের এই গোরখপুর মোড় থেকে আমাদের কাকরিয়া ব্রিজ পর্যন্ত রাস্তা ধরা হয়েছিল, যেটার বরাদ্দকৃত অর্থ হচ্ছে 990,000 টাকা এবং এটা আমাদের কংক্রিট ঢালাই হচ্ছে এবং এটার পরিমাণ আছে আমাদের 167 মিটার। সেই কাজটা আমরা আজকে এখানে শুরু করলাম, দুদিনের মধ্যে কাজটা আশা করি কমপ্লিট হবে। আমাদের এখানে সঙ্গে আছে আমাদের ভাকরি অঞ্চলের প্রধান নূর সাহেব, উপপ্রধান সুমিত বাবু, পঞ্চায়েত সমিতি মেম্বার মোশাররফ, আমরাও জনসাহিতা। দীর্ঘদিন ধরে একটা আশা ছিল যে এই রাস্তাটা করতে হবে, সেটা আমরা কিছুটা হলো এবং আমাদের ওই সাইড থেকে পঞ্চায়েত থেকে করছে, বাকিটা আমরা পরবর্তী অ্যালটমেন্ট ধরে এটা আমাদের নন PMI এনার্জি প্রকল্প হচ্ছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।